পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বিধায়িকার সঙ্গে অন্তর্ঘাতের ফলে, বিধায়িকার বিশ্বাসঘাতকের ঘাতকতার ফলে আমি মন্ডল সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছি। কিন্তু বর্তমানে কোনোভাবেই কমলাসাগর বিধানসভা কেন্দ্রে বিরোধীদের ছাড়া যাবে না। আমার ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্য পঞ্চায়েত সমিতির প্রার্থী, জেলা পরিষদের প্রার্থী যারা হয়েছেন তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা এবং কমলাসাগর বিধানসভা কেন্দ্রের কোনো দেবতাদের কাছে নমস্কার জানিয়ে বলছি, আপনারা ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের জয়যুক্ত করুন এবং আগামী দিনে কমলাসাগর বিধানসভা কেন্দ্রের সংগঠনে যাতে কোনো রকম ক্ষতি না হয় সেই দিক থেকে আমি আপ্রাণ চেষ্টা করব। দলের কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না এবং বিশ্বাস আমি দলের কোনো ক্ষতি হতে দেবো না, আমি দিচ্ছি না। কারণ বিধায়কের যদি চেষ্টা যিনি 5 বছরের জন্য বিধায়কে নির্বাচিত হয়েছেন কমলাসাগর বিধানসভা কেন্দ্রে, যিনি কমলাসাগর বিধানসভা কেন্দ্রে থাকেন না, কিন্তু আমরা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের বাসিন্দা, সবসময় আমরা কমলাসাগর বিধানসভাকে আগলে রাখতে হবে। তাই কমলাসাগর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির জয় 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 জয়কারকে কোনোভাবেই রোখা যাবে না।